নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আরেকটা রেসিপি। তো এটা কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে, আর আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি কিছুটা পুঁইশাক পাতা নিয়েছি। পুঁইশাক পাতাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি যাতে কোনোভাবেই নোংরা না লেগে থাকে। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঝুড়ি ঝুড়ি করে একদম কেটে নিয়েছি। তো কেটে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো হলুদ, একটু শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দেবো একটু সুজি। তো সুজিটা দিয়ে দিলে কিন্তু বড়াটা খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন, চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে দিয়ে এরপর আমি ভালো করে আমি মেখে নেব। আর এভাবে ভালো করে মেখে এরপর কড়াইতে তেল গরম করে আমি একে একে বড়াগুলোকে আমি ভেজে নেব। তো এগুলো ডাল ভাতের সঙ্গে বা এমনিও খাওয়া যেতে পারে, তো যে যেভাবে খুশি খেতে পারে। তো এরপর আমি ভালো করে আমি এভাবে ভেজে নেব। তো ভেজে এরপর আমি আমি একটা শুকনো থালাতে আমি নামিয়ে নেব। তো পুঁইশাক পাতার বড়া কিন্তু, গোটা পাতার বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে, একদম মুচমুচে হয়ে যায়। তো তো মোটামুটি কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু দেখতে থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।